জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত কারণে বাড়িতে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির। করোনায় মৃত্যু সন্দেহে দেহ সৎকারে এগিয়ে এলেন না পাড়ার লোকজন। শেষ পর্যন্ত পুর পরিষদ ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় মৃত ব্যক্তির করোনা টেস্টের ব্যবস্থা হয় এবং পরবর্তী সময়ে রিপোর্ট পজিটিভ আসে তার। তেলিয়ামুড়ার করৈলং এলাকায় শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। পরে প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারের সদস্যদেরকেও করোনা পরীক্ষা করার ব্যবস্থা হয়। নিজ বাড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এর আগে দেখা যায়নি রাজ্যে। অসুস্থতা নিয়ে গাফিলতি কতটুকু মারাত্মক হতে পারে এর নজির এবার হাড়ে হাড়ে টের পেল তেলিয়ামুড়া করৈলং এলাকার জনসাধারণ। তাই মরদেহ নিয়ে বাড়িতে পড়ে থাকতে হল পরিবারের লোকদের, কারণ স্থানীয় মানুষের আশঙ্কা ছিল সেই ব্যক্তি করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। শনিবার এই ঘটনাটি হয়েছে তেলিয়ামুড়ার করৈলং এলাকায়। শেষ পর্যন্ত এই খবর পেয়ে পুর পরিষদ ও মহকুমা হাসপাতালের তৎপরতায় মৃতদেহ করোনা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, করৈলং এলাকার বাসিন্দা 44 বছরের এক ব্যবসায়ী শুক্রবার রাতের কোনো এক সময় মারা যান। সকালে খবর এলাকায় চাউর হতেই বাধে বিপত্তি। এলাকাবাসী জানতে পারে মৃত ব্যক্তি গত 10-12 দিন ধরে জ্বর, সর্দি, কাশি সহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অথচ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেননি সেই ব্যক্তি। পরিবারের লোকজনও অসুস্থ ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজনটুকু বোধ করেননি। এলাকাবাসীর আশঙ্কা হয় মৃত ব্যক্তি করোনা পজিটিভ হওয়ার কারণে মারা গেছেন। যথারীতি এই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং অবহিত করা হয় তেলিয়ামুড়া পুর পরিষদ অফিসেও। খবর পেয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। তারপর মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতালে নেওয়ার পর মৃতদেহ করোনা পরীক্ষা করা হয়। পরবর্তীতে রিপোর্টে মৃত ব্যক্তির দেহে কোভিড-19 উপস্থিতি ধরা পড়েছে বলেও নিকট আত্মীয়রা সাক্ষাতে জানিয়েছেন। তবে বাড়িতে শারীরিক অসুস্থতায় ভুগলেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি বলেও জানান তারা। দেখেন, তেলিয়ামুড়া করিমগঞ্জের মিলন কান্তি সাহা, ওনার এক সপ্তাহ ধরে জ্বর ছিল। গত কালকে শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, তার মধ্যে অসুস্থ হয়ে গেলো। আজকে সকালবেলাতে এক্সপায়ার হয়ে গেছে, আমরা খবর পেলাম। ওইখানে যাওয়ার পর আমরা গেলাম, এখানে মেডিকেলের টিমের যাতে সঙ্গে যোগাযোগ করা হইলো। ওইখান থেকে রুট নিয়ে হসপিটালে ডেডবডি আনা হয়েছে। এখন টেস্ট হয়েছে, এটা পজিটিভ আছে। কী পজিটিভ আছে? এটা আপনার কোভিড-19 পজিটিভ। এখন মানুষ প্রত্যেক যদি সজাগ না হয় তাহলে এইভাবে সারা তীব্র আরও বিভ্রান্ত হবে, সরবে। মানুষ যাতে সঠিক থাকে, স্বাস্থ্যবিধিটা মানে আমার অনুরোধ। তারা বাড়ির কারোর টেস্ট করা হয়েছে? তাদের বাড়ি টেস্ট করার জন্য এখানে আমাদের ইনচার্জ যেন আছেন তেলিয়ামুড়া হসপিটালে, ওনাকে আমরা বলা হয়েছে। তারপর বলতো নাকি তাদের প্রত্যেকে একটু পরীক্ষা করা হবে, নিয়ে আসার জন্য বলছি। গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন পুর পিতা নিতিন কুমার সাহা। তিনি প্রশ্ন রাখেন, বিগত দিনে সরকারের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা যে সার্ভে করেছিলেন, তখন সেই পরিবারের পক্ষ থেকে কেন তথ্য গোপন করা হয়েছে? পরিবারের সদস্যরা বা কেন জানালো না শারীরিক অসুস্থতার বিষয়টি? ত্রিপুরা সরকার, আমার এখানে একটা প্রশ্ন থাকবে, ত্রিপুরা সরকার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে করোনামুক্ত রাখার জন্য তিনি অনেক প্রকল্প চালু করেছেন। এর মধ্যে একটা বিশেষ প্রকল্প হচ্ছে সারা ত্রিপুরা আশাকর্মীদেরকে এবং কোভিড-19 যে ভলেন্টিয়ার্স, তাদেরকে নিয়ে যৌথভাবে একটা সার্ভে করেছিল সারা ত্রিপুরাতে। প্রত্যেকটি তেলিয়ামুড়া পৌর এলাকার 15টা ওয়ার্ডের মধ্যে আমরা সেই সার্ভে করিয়েছি, বাড়ি বাড়ি আমরা লোক পাঠিয়েছি। তেলিয়ামুড়া 147 জন আশাকর্মী এবং কোভিড-19 বিভিন্ন ভলেন্টিয়ার্স মিলে সেই সার্ভেটা করিয়েছে। ওদের বাড়িতেও এসছিলেন এই সার্ভে টিম, কিন্তু তারা হয়তো কি অজ্ঞাত কারণে সেই খবরটা তাদের সিমটোমেটিক যে তুলে ধরতে পারেনি, লুকিয়েছিল। সার্ভে টিমের কাছে রিপোর্ট দিয়েছে এরকম কোনো জ্বর সর্দি কাশির উপসর্গ নেই। ত্রিপুরা তেলিয়ামুড়ার 15টা টিএমসির ওয়ার্ডের মধ্যে এরকম 6 জনকে আমরা পেয়েছিলাম উপসর্গ। এর মধ্যে সব 2 জনকে আমরা পজিটিভ পেয়েছি, এখন তারা আন্ডার আইসোলেশন আছে এবং ট্রিটমেন্টে আছে, তারা সুস্থ আছে এখন অবরোধ। আমার ধারণা, যদি তারা সত্যিকারের তথ্যটা যদি তুলে ধরতো সরকারের কাছে, হয়তো এই লোকটা আজকে এইরকমভাবে মানে আজকে জীবিত থাকতে পারে।
জানা যায় মৃত ব্যক্তির তেলিয়ামুড়া মূল বাজারে একটি মুদির দোকান রয়েছে আর সেই দোকানে প্রতিদিন ব্যবসা চালিয়ে গিয়েছেন তিনি। এক্ষেত্রে মৃত ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ায় তার সংস্পর্শে আসা সাধারণ লোকদের শনাক্ত করা যাবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। সূত্রে আরো খবর, এদিনই মৃত ব্যক্তির দেহ অ্যাম্বুলেন্স দিয়ে আগরতলায় এনে সৎকারের ব্যবস্থা করেছে প্রশাসন। ঘটনাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তেলিয়ামুড়া থেকে গয়া চন্দ্র সূত্র ধরে রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা।